নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের মধ্যে অনেকেই অনুরোধ করছিলেন পান্তা ভাতের রেসিপি করে দেখানোর জন্য। আর আমাদের গ্রাম অঞ্চলের দিকে পান্তা ভাত এই গরমকালে একটা দারুণ খাওয়ার, তো আমরা সবাই পান্তা ভাত খাই। তো পান্তা ভাতের জন্য বিকেল বিকেল ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মাড়টা ঝেড়ে ঠান্ডা জল দিয়ে সারা রাত রাখবো, কালকে সকালকে পান্তা ভাত হয়ে যাবে। পান্তা ভাতের সঙ্গে নানা রকম চাট তো থাকবেই, তো কালকে কি চাট বানাই দেখি, আপনারাও দেখতে থাকুন। আজকে ভাতটা করছি বাড়ির ধানের চালের, এই যে ভাত একবারে কত সুন্দর, আর এটা একদম দেশি চাল, আমাদের বাড়ির চাষ হয়েছে। এই চালের কিন্তু পান্তা ভাত খেতে দারুণ লাগে। আর একটু বাকি আছে, আর জাল দিতে হবে না, এটা আঁচেই হয়ে যাবে, চাপা দিয়ে দাও। পপি কালকে পান্তা খাওয়ার জন্য কি কি চাট বানাবে তুমি বলো? পেঁয়াজ চাট, তারপরে ডিম ভাজা, চিংড়ি মাছ চকুটো, আলু চোখা। আলু চোখা কি বানাবে গো, দেখা যাক কালকে কি বানাই। পান্তা ভাত কিন্তু এমনি খেতে ভালো লাগে না, চাট লাগবে, তো বিভিন্ন রকমের চাট হয়। আমি এখন রাতে ভাববো কালকে পান্তার জন্য কি কি বানাবো, এখন তাই আপনাদেরকে বলতে পারছি না। ভাত হয়ে গেছে, এবার ভাতের মাড়টা গড়িয়ে নেবো। আমি বসে আছি, চলে এসছো? পান্তা ভাতের জন্য ভাত তৈরি হয়ে গেছে, জল ঢেলে দেবো এবার। একটা রাত চাপা দিয়ে রাখলেই সকালে কিন্তু পান্তা ভাত তৈরি হয়ে যাবে। আর একদিনের বেশি পান্তা ভাত রাখলে টক খুব বেশি হয়ে যায়, সেই পান্তা ভাত খেলে আবার পেট খারাপের ভয় থাকে, তাই আমি এক রাতই রাখবো। ফিরে আসছি বন্ধুরা, কালকে পপি দেখি কালকে কি চাট বানায়, তো কালকে ফিরে আসছি, আবার দেখা হবে নতুন কি চাট নিয়ে আসে পপি। আজকে সকলে মিলে পান্তা ভাত খাওয়া হবে, সকালে মুড়ি বেলার সময়, মুড়ি খাওয়ার পরিবর্তে তারপর ঘুমিয়ে পড়া পান্তা ভাত। হ্যাঁ, দমে দম ঘুমাবো। পান্তা ভাত নিয়ে চলে এসেছি সকালবেলা, মাটির হাড়িতে পান্তা ভাত আছে, তো রাতে সবাই মিলে ঠিক করলাম যে পান্তা ভাতের সঙ্গে আলুর চপ থাকবে আর থাকবে আলু চোখা। তো এই যে আলু সিদ্ধ বসিয়েছি, আলু সিদ্ধ হয়ে গেছে, তুলে নেবো এবার। আলুগুলো কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত আছে, আলুর চপের জন্য আলু এরকমভাবেই সেদ্ধ করতে হবে। আলু খোসাগুলো ছাড়াও, দাদু হাত লাগাও ওদিকে, আমি এদিকে মশলা করব। এই দেখুন পান্তা ভাতটা কি সুন্দর হয়েছে। আলু চপের জন্য একটা স্পেশাল ভাজা মশলা বানাবো, ভালো করে খোলা ছাড়াও, কাজ করো একটু, আলু খোলা খোলা হাতাবাতি ছাড়ি দিবে। আমি কি নয় আলু মানে হাতে করে জানি, এত গরম হাতে রাখো, আমি রাখছি। এই আলু ছাড়া থাকে মনে হচ্ছে এখন, ছোটবেলা আমি আলুর চপের দোকান দিয়েছিলাম, তাই নাকি? হ্যাঁ, স্কুলের সামনে, স্কুল সকাল স্কুলে চপ খেত, মুড়ি নিয়ে যেত, এত চপের দোকান ছিল দাদা। হ্যাঁ, তাহলে তুমি তো ভালোই চপ বানাতে পারো। হ্যাঁ, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা গরম মশলা, ডিমের চপ, টমেটোর চপ, আলুর চপ, যে কোনো চপ বানাবেন এই ভাজা মশলাটা বানিয়ে দেবেন চপে, খুব ভালো লাগে খেতে। সমস্ত মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কাসুরি মেথিটা দেবো এবার। আলুর চপে কাসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো যায়, তাই আমি কাসুরি মেথি দিলাম। দিদি চট করে শিলর একটু গুঁড়ো করে আনো না, ও এখানেই তো শিলর আছে, গুঁড়ো করো। দাদু তুমি ছাড়াও আমি মশলাটা গুঁড়ো করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিং দেবো, হিং দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। Ha 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 ha!
আরে ভাজা মশলাটা যে গুঁড়ো করতেছে ওই যে খুব সেন্ট উঠছে রে, দারুণ সেন্ট, মনে হচ্ছে যে ওকেই খেয়ে নেবো, চপতে যাওয়ার পরে হবে। একে না দিলে দাদু, এই মশলাটা না দিলে চপে শেষ হবে না জানো। আচ্ছা না, ভালোই হচ্ছে, চলো। পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা অল্প একটু হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব, খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব। আসো, ভেজে গুঁড়ো করে রাখা স্পেশাল মশলা দেবো এবার। লবণ দেব, সত্যিকারের যা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে যেন চপ দোকানের পাশ দিয়ে যাচ্ছি। পপি যেন চপ দোকানই হয়ে একটু খেয়ে নাও। চপের জন্য আলুর পুর তৈরি হয়ে গেছে, ঢেলে নেব, ঢেলে একটু ঠান্ডা করে নেব। এই তো পান্তা কখন খাবো, এই তো আরেকটু বাকি দাঁড়া না, হতে হতে দুপুরের ভাত খাওয়ার সময় হবে, তাড়াতাড়ি কাঠো তুলেছি, চলো। আমরা দুজন মিলে এবার চপ তৈরি করে নেব। আলুর চপের জন্য ব্যাটার তৈরি করে নেব, বেসন, লবণ, জল দেব, অল্প অল্প জল দিতে থাকবো, আর একটা থকথকে ব্যাটার বানাবো। আলুটা মাখানো হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে লেচি করে নেব। দিদি আমি কি হাত লাগাবো নাকি, আমি তৈরি করবো? হাত লাগাতে হবে না, তুমি বসে বসে দেখো। আচ্ছা তোমার দোকানের থেকে অনেক ভালো করে বানাবো, আমি বলে দিচ্ছি বলে তো। হ্যালো, চপ ভাজার জন্য কড়াই সাদা তেল দেব, পান্তা ভাত খেয়ে দেখি জমিতে ধান কাটতে যাবে নাকি, তুমি এত তাড়া করে দিচ্ছ, পান্তা ভাত খেয়ে ঘুরে নয়। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার চপগুলো ছাড়বো। আমাদের এখানে কদিন পরে ঠাকুর পুজো আছে, মেলা বসে, আমি চপ ভাজবো আর দিদি চপ গুলো তৈরি করে দিবে, আমি ভাজবো আর কাকিমা বিক্রি করবে, রাখবো কাকিমাকে। হ্যাঁ, আমি খদ্দের ডাকবো, আসো। চপ ভাজতে ভাজতে তুমি ওদিকে আলু চোখাটা বানিয়ে ফেলো, তাহলে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ,
দারুণ হচ্ছে চপগুলো দেখুন, এগুলো দোকানে 6 টাকা পিস বিক্রি হয়। আজকে আমি যেভাবে চপ ভাজছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাড়িতে চপ বানানো কত সহজ। আর এইগুলো আমাদের 1 টাকা থেকে 1.5 টাকা খরচ পড়ছে, আর দোকানে 6 টাকা করে বিক্রি করে এক একটা চপ। আর দোকানে তেলও ভালো দেয় না, কতদিনের তেল। আর আমি তো একদম ভালো তেল দিয়ে সব কিছু মশলাপাতি দিয়ে বানাচ্ছি। আলু চোখার জন্য এই যে লঙ্কা পুড়িয়ে নেবো। তুমি যেভাবে দেখালে আমার ভয় লেগে গেছে, আসতে এক্ষুনি হাঁচি হবে। এটা হলেই হয়ে যাবে, আর পুড়াতে লাগবে না। চপের জন্য যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম তার থেকে কিছুটা রেখে দিয়েছি, এগুলো এখন মাখিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো যেগুলো চিড়ে রেখেছি বেসনে ডুবিয়ে এগুলো ভেজে নেব। পান্তা ভাত হোক কিংবা মুড়িতে এরকম কাঁচা লঙ্কার চপ যদি 1 কামড় করে দেওয়া যায় যা লাগে না খেতে। সরষের তেল, লবণ, কাঁচা পেঁয়াজ কুচি, আজকে জম পান্তা ভাতের জন্য জমজমাটি চাট হচ্ছে। আমি এদিকে আলু মাখা বানাচ্ছি আর পপি ওদিকে আলু চপ করছে। এই যে আমার চপ ভাজা হয়ে গেছে, দিদি ওদিকে আলু মাখছে, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। বন্ধুগণ, আপনার পান্তা ভাত কোনোদিন খেয়েছেন? কোনোদিন? আজকে খেয়ে দেখবেন, চাট করে খেতে হবে। এই যে আলু চপ, চোখা, আবার লঙ্কা, হ্যাঁ, কাঁচা পেঁয়াজ। আলু চোখাটা দেখতে কিরকম হয়েছে দেখুন একবার। আমাদের গ্রামের লোকেরা পান্তা হলে আর কিছু চায় না, সেটা সকাল হোক দুপুর হোক একবারে পেট ভরে মন প্রাণ ভরে খেয়ে নিবে। এনাও দাদু পান্তা, এনা। এবার তো আসল খাওয়া, এতদিন খেয়েছি আজকে যে খাবো এটাই হচ্ছে আসল খাওয়া। দাদুকে দিয়ে দাও দিদি। দাদু গো খাওয়াবো। কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ না হলে পান্তা ভাত জমবে নি। তবে আবার একটু বেশি করে নুন দিতে হবে। নুন দেয় নি, নুন নিয়ে আয়। এই নুন এই তো দাও দাও। ভাতে লবণ দিয়ে দেবো। পান্তা ভাতটা কিন্তু একটু টক টক, তাই তো লবণ না দিলে হয়। দিয়ে দি দাও। কারোর জন্য তোমাকে থাপনো হবে। এরা না 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 ও বাকি মা বলো। এই যে খাবারটা খাচ্ছি, মাছ মাংস যতই খাই না কেন, তার কাছে এই যে খাবারটা কিছু নয়, খুব ভালো লাগতেছে। হ্যালো পপি, এতদিন পর এই গরমে একটা দারুণ একটা জিনিস আমার দিকে খাওয়াচ্ছে যে, তাইতে আমাদের মন প্রাণ একবারে জুড়িয়ে গেল, কি বলবো। আমি খুব লঙ্কা খাই। কাকিমা পেঁয়াজ, এই কাঁচা লঙ্কাটা ভাতে চটকে নিলে আরো দারুণ লাগবে। কাঁচা তেল দিয়ে দিলে হেবি। লঙ্কা খেতে কান মুছো গরম। তোমাকে কে লঙ্কা বাবা? দাদু হাসিয়ে তুমি। এই যে লঙ্কা চপ। এই লঙ্কাটা খেতেই আমার মাথা ঘুরে গেছে। এই লঙ্কাটা খাবো, পরে খাবো, এই মাথাটা ঘুরু কম হোক। বন্ধুরা আজকে কিন্তু আমরা প্রচুর এনজয় করে পান্তা ভাত খেলাম।
তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে পান্তা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, মন প্রাণ একবারে ভরে যাবে। তখন বলবেন যে দিদিরা ঠিকই বলেছিল, পান্তা ভাত খাওয়ার কি মজা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এরকম আরও অনেক রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে যে ঘন্টিটা থাকে সেটা তো ক্লিক করতেই হবে, তাহলে আমার ভিডিও আপনারা সবার প্রথম দেখতে পাবেন। ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন। সবাই ঘট ঘট করে মেরে দিচ্ছে, আমি আর বাকি থাকি কেন? আমার যেমনি চপটা হয়েছে তেমনি আলু কষাটাও হয়েছে।